ওয়েলকাম এভরিওয়ান, ই লার্নিং গ্রুপে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের আলোচনার বিষয় জেনারেল নলেজ। ভিডিওটা ভালো লাগলে ঝটপট লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো আলোচনা স্টার্ট করা যাক। ফার্স্ট কোশ্চেন দেখো, সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? হরিলাল জে কানিয়া। নেক্সট দেখো, সুপ্রিম কোর্টের প্রথম মহিলা বিচারপতি কে? অ্যান্সার হবে এম ফতেমা বিবি। এক সেকেন্ড দাঁড়াও, একটু ঝাপসা আসছে। নাও দেখো, প্রথম পঞ্চবার্ষিক পরিকল্পনা কবে হয়েছিল? অপশান দেওয়া আছে দেখতে পাচ্ছ, অ্যান্সার হবে 1951 সালে। নেক্সট দেখো, পরিকল্পনা কমিশন কবে গঠিত হয়? অ্যান্সার হবে 1950 সালে। নেক্সট দেখো, ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন? উত্তর হবে আকবর। নেক্সট দেখো, লোকসভার সর্বাধিক সদস্য সংখ্যা কত? উত্তর হবে 552 জন। নেক্সট দেখো, বিশ্বের বৃহত্তম নদী দ্বীপ কোনটি? উত্তর হবে মাজুলি দ্বীপ। ভিডিওটা ভালো লাগলে ঝটপট সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো নেক্সট কোশ্চেন দেখো, কেন্দ্রীয় কার্পাস গবেষণা কোথায় অবস্থিত? অ্যান্সার হবে নাগপুর। নেক্সট দেখো, সেবি কবে প্রতিষ্ঠিত হয়? অ্যান্সার হবে 1988 সালে। নেক্সট দেখো, স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? উত্তর হবে লর্ড মাউন্ট ব্যাটেন। ভিডিওটা ভালো লাগলে ঝটপট লাইক করতে ভুলো না। নেক্সট দেখো, তামাশা কোন রাজ্যের লোকনৃত্য? অ্যান্সার হবে মহারাষ্ট্র। নেক্সট দেখো, রক্ত তঞ্চনে কোন ভিটামিনের প্রয়োজন হয়? ভিটামিন কে। ক্যালামাইন কোন ধাতুর আকরিক? উত্তর হবে দস্তা। অলিম্পিক 2024 কোথায় হবে? অ্যান্সার হবে প্যারিস। নেক্সট দেখো, ভারতীয় সংবিধানে বর্তমানে কতগুলো তপশিল আছে? 12টি। নেক্সট দেখো, রাজ্য সরকারের কার্যনির্বাহী প্রধান কে? রাজ্যপাল। সূর্যের সবচেয়ে কাছের গ্রহ কোনটি? বুধ। নেক্সট দেখো, সূর্যের সবচেয়ে দূরের গ্রহ কোনটি? অ্যান্সার হবে নেপচুন। ভিডিওটা ভালো লাগলে ঝটপট লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আজকের এই পর্যন্তই।